স্বাগতম ভারতীয় হাই কমিশন আয়োজিত এই সঙ্গীত ও নৃত্য প্রশিক্ষণ কোর্সে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমার বিষয় নজরুল সঙ্গীত এবং তিনটি বিভাগ রয়েছে, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চতর। আমি আমার এই ট্রেনিং সেশনের শুরুর দিকের কিছু অংশ তিনটি বিভাগের জন্যই রাখছি, পরে আমি আলাদা আলাদা সেশন যুক্ত করব। কিছু কথা আছে যেগুলো সবার জন্যই প্রযোজ্য বা কমন, যেমন এই যে আমরা গান শিখব, নজরুলের গান হচ্ছে নজরুলের লেখা, তার সুরারোপিত এবং আরো তার অনুমোদিত সুরকারদের সুরারোপিত গান, এরকম আরো অন্যদেরও অনেক গান আছে। বিষয়টা হচ্ছে এটা গান, তো একটা গানকে প্রেজেন্ট করব, সেটা যখন নজরুলের গান, তার কিছু বিশেষত্ব আছে, রবীন্দ্রনাথের গানের কিছু আলাদা বিশেষত্ব আছে। এই বিশেষত্বের মধ্যে যেগুলো আমাদেরকে অপরিহার্যভাবে মানতে হয় সেগুলো হচ্ছে বাণীর শুদ্ধতা, সুরের শুদ্ধতা। তবে কিছু বিষয় আছে, যেমন যেগুলো বাণীর যে ডকুমেন্টেশন, বাণীকে পরিবর্তন করার কোন স্কোপ নাই, কারণ এটা ডকুমেন্টেড, প্রিন্টেড। সুর একটা খুব ভার্চুয়াল জগতে ভ্রমণ করে, এইটা যদিও আমরা স্বরলিপি করি, আমরা স্টাফ নোটেশন করি, তারপরেও একজন শিল্পী যখন একটা গান করে তখন সে একটা শূন্যের মধ্যে, একটা অবাস্তব জগতে সে পরিভ্রমণ করে, তার বাস্তব জীবনের ইনগ্রেডিয়েন্টসকে সে ধারণ করে, করে সেগুলোকে সে ফুটিয়ে তোলার চেষ্টা করে। তো আমরা ওইখানটায় যে আমাদের কিছু নিজস্বতা, নিজস্ব আওয়াজ তো আলাদা থাকেই, রেঞ্জ আলাদা, তারপরে টোনাল কোয়ালিটি সেটিও আলাদা হয়। তবে এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করতে চাই, আমরা অনেক সময় মনে করি যে ওর গলার আওয়াজ কি চমৎকার, ও অনেক উঁচুতে যাচ্ছে, ওর গলায় এত কারুকাজ, এত মিষ্টি, এত মন্দ্রতা, এগুলো নিয়ে আমরা অনেক সময় একটু আপসেট হই, ঈর্ষান্বিত হই যে আমারটা বোধ হয় অত ভালো হবে না। এটা একটা বোকামি, তার কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের একটি আলাদা সৌন্দর্য আছে, এবং আমি কোন সময় আরেকজনকে ভেবে তার মতন হওয়া বা তারকে অতিক্রম করার চিন্তা যেই করব, আমি কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুল মারব, আমাকে আমার মতো হয়ে উঠতে হবে। প্রত্যেকের নিজস্ব সৌন্দর্য আছে। আমি খাবার দিয়ে প্রায়ই উদাহরণ দিই, যেমন অনেকের ইলিশ মাছ খুব পছন্দ, কিন্তু তার মানে এই নয় যে মুরগির মাংসের কোনো স্বাদ নেই বা সিম্পল বেগুন ভর্তার কোনো স্বাদ নেই, প্রত্যেকটা একটা আলাদা স্বাদ আছে। আমাদের কাজ হচ্ছে যে যার যেরকম গলা সেটিকে সুরে আনা, তারপরে প্রয়োগের ক্ষেত্রে আমরা যেন ঠিক মতন গানটাকে ধারণ করে গাইতে পারি। গান আমরা কেন গাই? অনেকেই বলবে যে আমি আমার আত্মা শান্তির জন্য, আমি একটা বিশ্বচরাচর প্রকৃতিকে ধারণ করার জন্য, আমি মানুষের মনের কথা বলবার জন্য, আমি পর ওপারের জগতের সঙ্গে যোগাযোগ করবার জন্য, অনেক কথা আসে। কিন্তু আসল কথা হচ্ছে আমি গান গাই কারণ আমার গাইতে ভালো লাগে। তাহলে ভালো লাগলে ঘরে বসে গাইলেই হয়, আমরা কেন বাইরে গাইতে চাই, কেন আরো শিখতে চাই? তার কারণ হচ্ছে যে মানুষের একটা বিশেষত্ব আছে, মানুষ হচ্ছে একমাত্র প্রাণী যে শেয়ার করতে ভালোবাসে। যখন আমি দেখব একটা গান গেয়ে আমার খুব ভালো লাগছে, তখন আমার মন চাইবে এই ভালো লাগাটুকু আমি যদি আরো দশজনের মাঝে ছড়িয়ে দিতে পারি, ছড়িয়ে দিলে আমার আনন্দটা কিন্তু অনেক গুণ বর্ধিত হবে। এখন এখান থেকে আমার অর্থ, নাম, ভ্রমণ অনেক কিছু হতে পারে, কিন্তু সেগুলো কিন্তু অন্য বিষয়, সেগুলো কিছুটা ভাগ্য আছে, কিছু পরিকল্পনা আছে, মার্কেটিং আছে, যোগাযোগ আছে, ওটা একটা মিশন, একদম আলাদা মিশন। মানে খুব ভালো সিঙ্গার যে অবধারিত হবে, বিশাল নাম করে ফেলবেন, অর্থ করে ফেলবেন, এমন নাও হতে পারে। আবার অনেকে তার কমিউনিকেশন স্কিলের কারণে খুব অল্প পুঁজি নিয়েও বিরাট বিখ্যাত হয়ে যায়, এরকম উদাহরণ আমরা অহরহ পেয়েছি এবং পাচ্ছি, ভবিষ্যতেও পাব। আমার নিজের অবজারভেশন এবং যেটি বলার বিষয় সেটা হচ্ছে যে গানটি আমরা ধারণ করে ভালো করে গাইবার চেষ্টা করব। তো এখানে আমরা গানের একটা কবিতা পাই, একটা সুর পাই,
তারপরে সেটাকে আমরা কণ্ঠে তুলে নিয়ে গাইবার চেষ্টা করি। এই গাইবার মধ্যে ব্যবহারিক প্রায়োগিক বা ব্যবহারিক বা প্রায়োগিক তারপরে তাত্ত্বিক এবং নান্দনিক তিনটা দিক আছে। এটা বাচ্চাদের জন্য হয়তো একটু কঠিন হয়ে যাচ্ছে কথাটা, তারপরে আসলে বিষয়টা অত কঠিন নয়। তাত্ত্বিক মানে যেখানে আমরা বলবো যে সঙ্গীতের সংজ্ঞা কি, তাল কি, লয় কি ইত্যাদি ইত্যাদি। নান্দনিকতা হচ্ছে যে এটাকে আমরা এটা একটা সৌন্দর্য, যে কোনো কিছুই আমরা সুন্দর করে প্রেজেন্ট করতে পছন্দ করি। আমরা বস্তুত খেতে বসলেও একটা থালার মধ্যে ভাত ডাল মিশিয়ে আমরা খেয়ে নিতে পারি, কিন্তু আমরা সুন্দর করে গুছিয়ে দেই, একটা ঝকঝকে কাঁচের গ্লাস দেয়া হয় আমাদের, মানে আমরা মধ্যবিত্তর কথা বলছি, যার যেরকম রুচি এবং সামর্থ্য সে সেইভাবে খাবারটা সাজিয়ে খায়, কারণ সেটা তাকে একটা অন্য তৃপ্তি দেয়। অতএব পরিবেশনার মধ্যে যেই ইনগ্রেডিয়েন্টগুলো বা উপাদানগুলো এসে ঢোকে সেগুলো এটাকে একটা আলাদা সৌন্দর্যের স্তরে উপনীত করে, এটাই হচ্ছে নান্দনিকতা। আর নান্দনিকতার খুব গভীর পর্যায় আছে যেটি আমি ছোটদের জন্য এখন আলাপ করতে চাচ্ছি না, ওইটা আমি সিনিয়র ক্লাসে যেটুকু পারা যায় আলাপ করব। আর যেহেতু গান গাইবার জন্য গলা খুব জরুরি দরকার, ফুটবল খেলার জন্য তৈরি পা দরকার বা টেনিস খেলার জন্য হাত, কিন্তু এই সবকিছুর সঙ্গে কিন্তু ফুল বডি টিউনিং এর একটা ব্যাপার থাকে, শক্তি প্রয়োজন হয়, নিজেকে টিউন করতে হয়, তারপরে স্কিল ডেভেলপ করতে হয়। তো ঠিক গানে আমাদের গলাটাকে তৈরি করতে হয়। আমরা অনেক রকম ভয়েস নিয়ে জন্মাই, যেমন আমরা বেসিক্যালি ছয় ধরনের কণ্ঠের কথা বলি, বাস, ব্যারিটন, টেনর, আল্টো, মেজো এবং সোপ্রানো। এখন ঘটনা হচ্ছে যে আমি যেই ধরনের ভোকাল টিস্যু নিয়ে ভয়েস নিয়ে আমি জন্মগ্রহণ করেছি, আমার সাউন্ড জেনারেশন হয়, আমি যে কথা বলছি সেটাই তো গান হয়ে যায় সুরে সুরে, তো সেইটা একটা, এটা একটা আওয়াজ, এই আওয়াজটা তৈরি হয় ঘাতে, মানে আমার দুটো ভোকাল কর্ড, এই কর্ড দুইটাকে বাতাস বেরোনোর সময় যখন আঘাত করে তখন আওয়াজটা তৈরি হয়। তো এই ভোকাল কর্ডের যে টাইপগুলো বললাম এগুলো আমরা চেঞ্জ করতে পারি না, আমরা যেটা পারি, যার বাস ভয়েস বা ব্যারিটোন ভয়েস সে এটাকে ইচ্ছা করলেই একটা অপেরা ভয়েসে চেঞ্জ করতে পারবে না বা মেজোতে নিতে পারবে না, দরকারও নেই, ওটাই তার সম্পদ। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে রিফাইন করতে পারি। এটাকে সাউন্ড জেনারেশন আবার দুরকম, একটা হচ্ছে জাস্ট গলার থেকে আওয়াজটা আসে, আর একটা হচ্ছে রেজোনেন্স ইউজ করি আমরা, গোটা বডির থেকে আমরা রেজোনেন্স আনি। এটা আমি, আমার গানটা হচ্ছে নজরুল সঙ্গীত শেখানোর ক্লাস, তারপরও কিছু কিছু জায়গায় আমি এই বিষয়গুলো আলাপ করব, কারণ গানটা যখন রেজোনেটিং হয়, পুরো বডি যখন পার্টিসিপেট করে, তখন সেটা ওই যে সৌন্দর্যের কথা বলছিলাম, নান্দনিকতার কথা বলছিলাম, ওইটার আরো গভীরতর একটা জায়গায় চলে যায়, এবং সেটা হচ্ছে সঙ্গীতের প্রকৃত আনন্দের জায়গা। খুব কম সঙ্গীত শিল্পী কিন্তু সঙ্গীতের প্রকৃত আনন্দের জায়গাটাকে ধরতে পেরেছেন, এক্সপ্লোর করতে পেরেছেন, এটা পারলে এটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলা চলে। যাই হোক, তো গলা তৈরি করার জন্য আপনারা প্রত্যেকেই নানান ধরনের রেয়াজ করেন, তো আমি এখানে অ্যাডভাইস করব যে একটু সায়েন্সটা, ভয়েসের কিছু সায়েন্স আছে, বিজ্ঞান ভিত্তিক ভাবে যদি শেখা যায় তাহলে পরে গলাটাকে আরো সুনিয়ন্ত্রিত করতে পারবেন। সেটার জন্য এখন আমাদের হাতে প্রযুক্তি আছে, যেই প্রযুক্তির মাধ্যমে আমি আপনাদের কাছে রিচ করছি, ঠিক একই প্রযুক্তি আপনারা ইউটিউবে অনেক কিছু পাবেন, সেগুলো দেখলে একটু ধারণা হবে যে কিভাবে কণ্ঠর জেনারেশন কি এবং কিভাবে রেয়াজ করতে হয়, অনেক কিছু দমের ব্যবহার কিরকম ইত্যাদি ইত্যাদি পাওয়া যাবে। এখন আমাদের মূল কাজ হচ্ছে গানটা সুন্দরভাবে গাওয়া। নজরুলের গানে একটা বিরাট দ্বন্দ্বের জায়গা আছে যে সুর পরিবর্তিত হয়, এটা নিয়ে একটু আগেই বলেছি যে সুর একটু আধটু নিজের মনের রং একটু মিশবেই, একাধিক সুরও আছে, সেগুলো নিয়ে আমি অ্যাডভান্স লেভেলে আলাপ করব। আজকে এই সামগ্রিক আলাপ হচ্ছে এই, এখান থেকে আমি আপনাদের সঙ্গে আলাদা আলাদা সেশনে সংযুক্ত হচ্ছি। প্রাথমিকে যারা রেজিস্ট্রেশন করেছেন, আমি জানি না, এখানে বিভিন্ন বয়সের স্টুডেন্ট এসছেন, তো
তুমি বলবো না আপনি বলবো বুঝতে পারছি না, আপনি বলো একদিক থেকে নিরাপদ, কারণ প্রাইমারি মানে যে তাকে প্রাইমারি বয়সের হতে হবে এমন তো কোনো কথা নেই, হয়তো সিনিয়র কেউ কেউ প্রাইমারিতে জয়েন করেছেন, তারপরে তুমি করে বলছি যারা আমার সমবয়সী বা সিনিয়র নিজগুণে ক্ষমা করবেন। যারা ছোট তাদের গান শেখার একটা বড় সুবিধা হচ্ছে তাদের মাথার মধ্যে অনেক জিনিস থাকে না, মাথা থাকে সাদা ঝকঝকে সাদা কাগজের মতো, যে কোনো নতুন জিনিস ড্রয়িং করলে সেটা থেকে যায়। মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি কমতে থাকে, এমনি কমে, তারপরে তো নানা রকম অসুখ বিসুখ, ডিমেনশিয়া আছে, স্মৃতিভ্রংশ, এবং সেটা ফুড হ্যাবিটস, ঘুমের অভাব, বদভ্যাস, ওয়েদার, অতিরিক্ত টেনশন, অ্যালকোহলিক নেচার ইত্যাদি নানান কারণে হয়, আর বয়সের কারণেও হয়। তো সব থেকে খারাপ যে ডিমেনশিয়া সেটার নাম হচ্ছে আলঝেইমার্স। মজার ব্যাপার হচ্ছে যে বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করছেন, করোনার চিকিৎসা বেরিয়ে যাবে যাবে শুনছি, কিন্তু স্মৃতি ঠিক করার কোন প্রপার ট্রিটমেন্ট এই শুদ্ধ জীবন যাপন ছাড়া তারা বের করতে পারেন নাই। তাতেও যে সেটা ঠিক হয় পুরো তা নয়, তবে মানে খারাপ হয় না, খারাপের দিকে যাওয়া স্থগিত হয়। তো স্বাস্থ্যকর জীবনযাপন করাটাও খুব গুরুত্বপূর্ণ। আর ছোটদের জন্য সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তারা খুব দ্রুত গান তোলে যেহেতু তাদের মাথা পরিষ্কার, দ্বিতীয় হচ্ছে রেয়াজে তাদের গলায় কাজ হয় অনেক তাড়াতাড়ি, কারণ আমাদের ভয়েসের যে টিস্যু আমাদের শরীরের সেল জেনারেশন হয় 30 বছর বয়স পর্যন্ত, ফলে যদি প্রপার রেয়াজটা পরে ভয়েসে তাহলে ভোকাল শেপ খুব তাড়াতাড়ি নিয়ে ফেলে বাচ্চাদের গলা। তো সেটা আমরা তো একটা রেয়াজের ক্লাস না, আমরা অ্যাকচুয়ালি নজরুলের গান নিয়ে, নজরুল সঙ্গীত নিয়ে। তো আজকে এই রোজার মাসে আমি বাচ্চাদের জন্য বা প্রাইমারি স্টুডেন্টসদের জন্য নজরুলের একটা ইসলামী গান নির্বাচন করেছি। নজরুল ইসলামী গানের আগে প্রচুর শ্যামা সঙ্গীত লিখেছেন, কারণ তখন গান লিখতেন প্রধানত তিনি তার অফিসের গ্রামফোন কোম্পানির নির্দেশে, এবং যিনি প্রধান ছিলেন ভগবতী বাবু তিনি চাইতেন যে পাবলিক ডিমান্ড যেটা সেই অনুযায়ী গান লেখা হোক, তৈরি করা হোক। তো আব্বাসউদ্দিন আহমেদের প্রচন্ড আগ্রহ হয়েছিল, তিনি নজরুলের খুব প্রিয় শিল্পী ছিলেন, তার খুব আগ্রহ হয়েছিল যে নজরুল যেন একটা অ্যাটলিস্ট একটা ইসলামী গান লেখেন, এবং সেটা অনেক দেন দরবার করে ভগবতী বাবুকে রাজি করানো হয়েছিল। এবং প্রথম যে ইসলামী গানটি লেখা হয়েছিল সেটি হচ্ছে রমজানের ওই রোজার শেষে এলো খুশিরিত। আপনারা জানেন যে এই গানটি একটা ইতিহাস হয়ে গেছে, এবং এটা মানুষের মনে বিশেষ করে বাঙালি মুসলিম সংস্কৃতিতে এমনভাবে এটা ইমপ্রিন্টেড হয়েছে যে এটা চিরস্থায়ী হয়েছে। তবে আজকে একটা অন্য গান, জরিন হরফে লেখা, এমনি বাংলা বানানে লেখা আছে জরিন হরফে লেখা, এটিও আব্বাসউদ্দিন আহমেদ গিয়েছিলেন। তো এটার কিছু কিছু উচ্চারণ আমরা বাংলায় একটা আরবি উর্দু শব্দকে আমরা ধারণ করি, সেটা কোন কিছু কিছু উচ্চারণ চেঞ্জ হয়। যেমন অনেকে গান মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই, তো এটা আমি খুব বিরোধিতা করি এই জন্য যে আমরা যখন মসজিদে যাই আমরা কেউ কিন্তু বলি না আমি মসজিদে যাচ্ছি, বলে আমি মসজিদে যাচ্ছি। হ্যাঁ, নামাজ আমরা বলি আমি নামাজে যাচ্ছি। তো যেগুলো বাংলা পরিষ্কার উচ্চারণ অর্জন করে ফেলেছে সেগুলোকে আমাদের ওরকম ভিন্ন উচ্চারণ বলা না বলাই শ্রেয় আমি মনে করি। আর এইটা এটা এখনো জরিন চালু আছে এবং শুনতে ভালো লাগে। জরিন হরফে লেখা, রূপালী হরফে লেখা, হরফ মানে অক্ষর, নীল আসমানের কোরআন, এই কোরআন শব্দটাও কিন্তু দুইভাবে উচ্চারিত হয়, এটাকে আমরা বলি কোরআন, বাংলা এটা আমরা কোরআন বলি, কোরআন শরীফ। সেথা তারায় তারায় খোদার কালাম, পড় রে মুসলমান, তোরা পড় রে মুসলমান, নীল আসমানের কোরআন। আমি একটু আধুনিক একটা অ্যাপ্রোচ নিয়েছি সময়কে ধারণ করে, খুব ভালো লাগবে গাইতে, খুব সিম্পল গান, দ্রুত দাদরা, দে দিন না না তিন না, দে দিন না না তিন না, দাদরা ছয় মাত্রা তাল, ধা দি না না তিন না, এটা অনেকটা ডবল হয়ে গেছে, দে দিন না না তিন না বা ধা দি না না তিন না। জরিন হরফে লেখা, রূপালী হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন, জরিন হরফে লেখা, রূপালী হরফে লেখা, আসমানের কোরআন, নীল
আসমানের কোরআন সেথা তারায় তারায় খোদার কালাম পড় রে মুসলমান তোরা পড় রে মুসলমান আসমানের কোরআন জরিন হরফে লেখা রূপালী হরফে লেখা আসমানের কোরআন নীল আসমানের কোরআন এখানে পড় রে মানে পড়তে বলছি অতএব ডবিন্দুর আর সেটা তারায় তারায় খোদার কালাম পড় রে মুসলমান তোরা পড় রে মুসলমান এখানে এই যে আমি বলছি জরিন হরফে এই ফ এটা কিন্তু বাংলাতে ফ ফ বলে কিছু নাই যেটা ফেটে যায় এটা হচ্ছে শুধুই ফ ফ জরিন হরফে লেখা অতএব ওটাকে মানে একদম ফ বলা যাবে না আবার ফ বলা যাবে না জরিন হরফে লেখা রূপালী হরফে লেখা আসমানের কোরআন নীল আসমানের কোরআন গান সেথা তারায় তারায় উদার কালাম পড় রে মুসলমান তোরা পড় রে মুসলমান গান সেথা আসমানের কোরআন জেলিন হরফে লেখা রূপালি হরফে লেখা আসমানের কোরআন নীল আসমানের কোরআন গানের মধ্যে গায়কী এবং নায়কী এ দুটা কিন্তু আলাদা জিনিস গায়কী হচ্ছে আমি যখন গানের মধ্যে নানা রকমের অ্যাপ্রোচ ঢং নিয়ে আসছি এবং একটা অন্যতর দুলুনি গান তো একটা কবিতা সেটা যখন সুরে আসছে গান হয়ে উঠছে কিন্তু শুধু উগরে দিলে কিন্তু গান নয় সেটার মধ্যে গায়কীটা মিশলেই সেটা একটা চমৎকার শিল্প হয়ে ওঠে আর নায়কী হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম যে আলাদা প্রত্যেকের একটা আলাদা গায়কী আছে এখানে আমি যেভাবে গাইছি এভাবে হুবহু গাইতে পারলে মন্দ নয় কিন্তু একদম একজনেরটা আরেকজনের গলা একদম হুবহু একরকম হয় না এই না হওয়াটাই বরং একদিক থেকে আমি ভালো মনে করি হওয়াটাও ভালো কারণ হওয়া মানে হচ্ছে যে সে পিক আপ করতে পারছে কিন্তু যদি সে নিজের মতন করে একটা বিউটি ক্রিয়েট করে ওইটাকে অরিজিনালটাকে তাহলে সেটা একটা দারুণ ব্যাপার হয় তো এখানে আমি কি করছি যে সেথা তারায় তারায় খোদার কালাম তারায় তারায় খোদার কালাম পড় রে মুসলমান তোরা পড় রে মুসলমান আসমানের কোরআন জরিন হরফে লেখা একসঙ্গে ওয়ান টু থ্রি ফোর জরিন রূপালী হরফে লেখা আসমানের কোরআন নীল আসমানের কোরআন সেথা তারায় তারায় খোদার কালাম পড় রে মুসলমান তোরা পড় রে মুসলমান আসমানের কোরআন জেলিন হরফে লেখা রূপালী হরফে লেখা আসমানের কোরআন নীল আসমানের কোরআন এরপরের কথা হচ্ছে এই গানও চারটি ভাগের মানে ধ্রুপদের যে চারতুক বা কলি এটা স্থায়ী অন্তরা সঞ্চারী এবং আবহ চারটি ভাগ আছে অন্যান্য ক্লাসেও কিছু কমন আলোচনা চলে আসে যেমন কিছু কিছু গান আছে যেগুলোতে সঞ্চারী নেই অতএব আবহটি সেখানে দ্বিতীয় অন্তরা হয়ে যায় তো এখানে এটা পুরো চারটা অংশই আছে প্রথম অন্তরা হচ্ছে সেথা ঈদের চাঁদে লেখা আমরা দেখেছি ঈদের চাঁদ কি আনন্দ করে আমরা ছাদে যে বা উঁচু জায়গায় যে আকাশের দিকে তাকিয়ে থাকি যে কোথায় সেই বাঁকা এক ফালি চাঁদ উঠেছে এবং সেই চাঁদে যেন লেখা হয়েছে ঈদের কথাটা ঘোষণা করা হয় চাঁদে কিন্তু এখানে একটা অদ্ভুত সুন্দর কথা বলা হয়েছে সেথা ঈদের চাঁদে লেখা মোহাম্মাদের মিমের রেখা এই মিম আমরা যেমন স্বরে স্বরে হ্রস্ব দীর্ঘ বাংলা অ্যালফাবেট আছে ইংরেজি এবিসিডি আছে সেরকম আরবি তো আলিফ বেতে সে জিম হে খে দাল জালে তো আমরা জানি
কিন্তু ওখানে যে মিম, এই মিমের কিন্তু একটা চিহ্ন আছে, একটু এরকম একটা বক্র চাঁদের মতন একটা অংশ আছে। তো বলছে সেথা ঈদের চাঁদে লেখা মুহাম্মাদের মিমের রেখা, সুরুজেরি বাতি জেলে পড়ে রেজোয়ান। এই যে চাঁদের যে রেখাটা, এটা একটা লেখা হিসেবে, সূর্যটাকে বাতি হিসেবে জ্বালিয়ে রেজোয়ান পড়ে যাচ্ছে। রেজোয়ান হচ্ছে বেহেশতের দ্বাররক্ষী, বেহেশতে ঢোকার পথে যিনি দায়িত্ব পালন করেন, যেখান দিয়ে আমরা ঢুকব, যিনি আমাদেরকে ঢোকানোর দায়িত্বে থাকবেন। দায়িত্ব তো আমরা আমাদের ধর্মে যেটা আছে যে পরম স্রষ্টা আল্লাহ তাআলা তার বিচার করে যাকে দোজখে দেবেন, যাকে বেহেশতে দেবেন দেবেন, কিন্তু দ্বাররক্ষী যিনি তিনি হচ্ছেন রেজোয়ান। তিনি কি করছেন, সুরুজেরই বাতি জেলে সেই মিমের রেখা পড়ছেন, অসাধারণ। এইটা একটু গাই, সেথা ঈদের চাঁদে লেখা মুহাম্মাদের মিমের রেখা, ঈদের চাঁদে লেখা মুহাম্মাদের মিমের রেখা। 1 2 3 সেথা ঈদের ঈদের চাঁদে লেখা মুহাম্মাদের মিমের রেখা, সুরুজেরি বাতি জেলে পড়ে রেজোয়ান, সুরুজেরি বাতি জেলে পড়ে রেজোয়ান। এই যে এগুলো হচ্ছে গায়কি, সুরুজেরি বাতি জেলে, এটা আমি সুরুজেরি বাতি জেলে পড়ে একদম প্লেন করতে পারতাম, কিন্তু একটু রং মেশাচ্ছি। সুরুজেরি বাতি জেলে পড়ে রেজোয়ান, আসমানের কোরআন জেলিন হরুফ লেখা, এই যে লেখা রূপালি হরুফ লেখা, আসমানের কোরআন নীল আসমানের কোরআন। এটা আমার যে ভেতরে যে একটা তীব্র আনন্দ এসছে, এটাকে আমি একটা আবেগ দিয়ে, মানে ওটার মধ্যে একটা মির করে আমি আবেগটাকে আরো মূর্ত করছি। লেখা রূপালি হরফ লেখা আসমানের, এই যে সুন্দর লাগছে, এই জন্য আমাকে তো কারো মেরে ফেলার অধিকার নেই যে আমি বিউটিটা ক্রিয়েট করলাম। যদি এমন হতো যে এইটা করতে যে আমি গানের সৌন্দর্যটাকে নষ্ট করে ফেললাম, অর্থ থেকে বিচ্যুত হলাম, অন্যদিকে অর্থের আরেকটা নতুন অর্থ সৃষ্টি করলাম, তাহলে আমি বলবো যে এটা করা ঠিক হবে না। এবং এটা অবশ্যই যারা যথেষ্ট দক্ষ নন, পারঙ্গম নন, কণ্ঠ নিয়ে দক্ষ নন, তারপরে গানের সুর কথার অন্তর্গত অর্থ নিয়ে অত এনরিচড হন নাই, তাদের এত এক্সপেরিমেন্ট করার দরকার নাই। এটা যার অধিকার জন্মেছে তিনি একটু আধটু করতে পারবেন নিশ্চয়ই। তাহলে আবার আসি যেটা, সেথা ঈদের চাঁদে লেখা মুহাম্মাদের মিমের রেখা, ঈদের চাঁদে লেখা মুহাম্মাদের মিমের রেখা, সুরুজেরি বাতি জেলে পড়ে রেজোয়ান, সুরুজেরি বাতি জেলে পড়ে রেজোয়ান, আসমানের কোরআন জরিন হরফ লেখা। আচ্ছা ওই জায়গাটা আপনারা একসঙ্গে করেন, 1 2 3 সেথা ঈদের চাঁদে আসমানের কোরআন নীল আসমানের কোরআন। তারপরে যেটা সঞ্চারী, খোদার আরশ লুকিয়ে আছে ওই কোরআনের মাঝে, মানে যারা খুব পায়াস, ধার্মিক, ধর্মভীরু, ধর্মানুরাগী, যারা বিশ্বাসী, তারা সবসময় খোদাকে অনুসন্ধান করেছে। খোদা কিন্তু আমাদের ধর্মে আছে যে আল্লাহ জিব্রায়েলকে মাটি আনতে বললেন, তা দিয়ে মানুষ গড়ে তিনি জীবন দিলেন ফুৎকারে। আমরা এটাকে অর্থ করি যে তিনি নিজে মানুষের মধ্যে ঢুকলেন। আসলে ঈশ্বর, খোদা, আল্লাহ, তিনি মানুষের মধ্যেই বিরাজমান, বিদ্যমান, তাকে খুঁজে নেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের, আমাদের বুদ্ধি বিবেক তিনি দিয়ে দিয়েছেন। তো খোদার আরশ লুকিয়ে আছে ওই কোরআনের মাঝে, তার আসনটাকে কিন্তু আমাদের খুঁজতে হবে সেই কোরআনের মধ্যে, যেটি তার প্রেরিত গ্রন্থ,
খোঁজে ফকির দরবেশ সেই আরো সকাল সাঁঝে। ফকির দরবেশ কারা? যারা তার সাধনায় তাদের জীবন উৎসর্গ করেছে, কিন্তু তারা কিন্তু এই সাধনার মাধ্যমে তাকেই খুঁজছে যে তিনি কে। নজরুলের আরো অন্যান্য অনেক গানে এই খুঁজে বেড়ানোর ব্যাপারটা আছে, সেগুলো আমি এই প্রাথমিক লেভেলেও হয়তো আসবো, আর অন্যান্য লেভেলও অন্য গান নিয়ে বোঝানোর চেষ্টা করব। কিন্তু বিষয়টা হচ্ছে যে খোঁজে ফকির দরবেশ সেই আরো সকাল সাঁঝে, এটা অন্য সুর সঞ্চারী। খোদার আরো লুকিয়ে আছে ওই কোরআনের মাঝে, খোঁজে ফকির দরবেশ সেই আরো সকাল সাঁঝে। খোদার আরো লুকিয়ে আছে ওই কোরআনের মাঝে, খোঁজে ফকির দরবেশ সেই আরো সকাল সাঁঝে। আবার খোদার তারপর খোদার দিদার চাষরে যদি পড় এ কোরআন নিরবধি। এই যে দিদার, নজরুল কিন্তু অসংখ্য নতুন বাংলা শব্দ বাংলা ভাষায় কন্ট্রিবিউট করেছেন, তৈরিও করেছেন, রবীন্দ্রনাথও করেছেন, কিন্তু রবীন্দ্রনাথের থেকে নজরুলের সংখ্যা অনেক বেশি। আমি একটা তথ্য জেনেছিলাম, অবশ্য যাচাই করার সুযোগ হয় নাই, যে রবীন্দ্রনাথ বাংলা ভাষায় 2,500 নতুন শব্দ কন্ট্রিবিউট করেছেন, সেখানে নজরুল দিয়েছেন 15,000। নজরুলের কিন্তু সৃষ্টিশীল জীবন ছিল খুব অল্প সময়ের, এবং আমি এই দুই মহামানবের মধ্যে তুলনাও পছন্দ করি না। আমি শুধু নজরুলের কন্ট্রিবিউশনটা সম্বন্ধে একটু উল্লেখ করতে চাইছিলাম, সেই জন্য বললাম। দিদার, দিদার মানে হচ্ছে অনুগ্রহ। খোদার দিদার চাষ যদি, খোদার অনুগ্রহ যদি চাষ, পর এ কোরআন নিরবধি। কোরআন কিন্তু একটা সম্পূর্ণ জীবন বিধান, তো এটা ঠিক মতন পড়লে, এটার আসল অর্থ যদি হৃদয়ঙ্গম করা যায়, তাহলে কিন্তু মানুষ মানুষে বিভেদ থাকে না, মানুষ মানুষে মারামারি করে না, কাটাকাটি করে না, মানুষ শুধু পুরো কোরআন জুড়েই কিন্তু মূল যে কথা সেটা হচ্ছে অপরের কল্যাণ করো, সেই কল্যাণে মানুষ প্রবৃত্ত হয়। তাহলে খোদার অনুগ্রহ পেতে হলে কি করতে হবে? সেই কোরআনটাকে ঠিক মতন বুঝে পড়তে হবে। পর এ কোরআন নিরবধি, বারবার পড়া কেন? একই বই বারবার পড়া হচ্ছে, সেটা যেন বোধের মধ্যে আসে। খোদার নূরের রওশানিতে রাংরে দেহ প্রাণ, তার যে নূর, তার যে আলো, সেটা কিন্তু তার ওই প্রদত্ত বাণীর মধ্যেই লুকোনো। অতএব ওইটা দিয়ে যদি দেহ প্রাণকে রাঙিয়ে ফেলা যায়, সেটাই হচ্ছে পরম সার্থকতা এই জীবনের। তো সেটা সুরটা হচ্ছে এই, খোদার দিদার চাষরে যদি পড়ে কোরআন নিরবধি, খোদার দিদার চাষরে যদি পড়ে কোরআন নিরবধি, খোদার নূরের রওশানিতে রাংরে দেহ প্রাণ, খোদার নূরের রওশানিতে রাংরে দেহ প্রাণ আসমানের কোরআন। এখানে ছোট্ট একটা ইম্প্রোভাইজেশন দেখাই। খোদার দিদার চাষরে যদি পড়ে কোরআন নিরবধি, খোদার নূরের রওশানিতে রাংরে দেহ প্রাণ, খোদার নূরের রওশানিতে, খোদার নূরের রওশানিতে রাংরে দেহ প্রাণ আসমানের কোরআন। জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। খোদার দিদার একসঙ্গে গাই, আবহটা 1 2 3 4। খোদার দিদার, আবার খোদার নূরের, একসঙ্গে গাই পুরো গানটা 1 2 3। জলিন হরফে লেখা, রূপালি হরফে লেখা আসমানের কোরআন, নীল আসমানের কোরআন।
জরিন হরফ লেখা রূপালী হরফ লেখা আসমানের কোরআন নীল আসমানের কোরআন সেথা তারায় তারায় খোদার কালাম পড় রে মুসলমান তোরা পড় রে মুসলমান আসমানের কোরআন জরিন হরফ লেখা রূপালী হরফ লেখা আসমানের কোরআন নীল আসমানের কোরআন সেথা ঈদের চাঁদে লেখা মোহাম্মদের নিমের রেখা ঈদের চাঁদে লেখা মোহাম্মদের মিমের রেখা সুরুজের বাতি জেলে পড়ের জোয়ান সুরুজের বাতি জেলে পড়ের জোয়ান আসমানের কোরআন জরিন হরফ লেখা রূপালী হরফ লেখা আসমানের কোরআন নীল আসমানের খোদার আরো শুকিয়ে আছে ওই কোরআনের মাঝে খোঁজে ফকির দরবেশে আরো সকাল সাঁঝে খোদার আরো শুকিয়ে আছে ওই কোরআনের মাঝে খোঁজে ফকির দরবেশে আরো সকাল সাঁঝে উদার দিদার চাষরে যদি পড়ে কোরআন রোবধি উদার দিদার চাষরে যদি পড়ে কোরআন রোবধি খোদার নূরের রওশনিতে রাঙবে দেহ প্রাণ খোদার নূরের রওশনিতে রাঙবে দেহ প্রাণ আসমানের কোরআন জরিন হরফ লেখা রূপালী হরফ লেখা আসমানের কোরআন নীল আসমানের কোরআন সেথা তারায় তারায় খোদার কালাম পড় রে মুসলমান তোরা পড় রে মুসলমান আসমানের কোরআন জরিন হরফ লেখা রূপালী হরফ লেখা আসমানের কোরআন নীল আসমানের কোরআন তো গানটা সবাই ভালো করে শুনে টেক্সটটা পাওয়া যাবে ইউটিউবেও পাওয়া যাবে আর বই নিশ্চয়ই আছে আপনাদের সবার কাছে আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সেটা মেইল করে দিলেও আমি সমাধান করব বা আমাকে ফিডব্যাক যেভাবে জানানোর জানালে কারেকশনগুলো করে দেব এটা খুব এখন বেশ কমন গান আর আবার তো আগামী সপ্তাহে নতুন লেসন নিয়ে আসছি ভালো করে শুনবেন চর্চা করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ।